স্প্যানিশ কোচ কার্লেস কোয়াদ্রাতের দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন করে সেজে উঠেছে লাল হলুদ ব্রিগেড। বিশেষ করে বিদেশি ফুটবলারদের নির্বাচনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে স্প্যানিশ কোচ। ভারতে আসার পর সামান্য বিশ্রাম নিয়ে গতকাল থেকেই অনুশীলনে নেমে পড়েন ভিক্টর ভাসকুয়েজ। ভিক্টর ভাসকুয়েজকে খেলতে দেখার অপেক্ষায় লাল হলুদ সমর্থকরা। শনিবার আইএসএলে ওয়েস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে, সেই ম্যাচে কি খেলবেন ভিক্টর? কোচকে করা এই প্রশ্নের জবাব নিজেই দেন ভাসকুয়েজ। তিনি বলেন, আমি এখানে কয়েকদিন আগে এসেছি, মানিয়ে নেওয়ার জন্য আমাকে সময় দিতে হবে। খেলবো কি খেলবো না সেই সিদ্ধান্ত নেবেন কোচ কার্লেস, তবে আমি আমার সেরাটা উজাড় করে দেব। ভারতে এসে নতুন করে ক্যারিয়ার শুরু করতে চলেছি, আমার জীবনে আরও একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। কার্লেসের মুখে ইস্টবেঙ্গল ক্লাব সম্পর্কে অনেক কিছু শুনেছি। দিমাসের সঙ্গেও বার্সেলোনা বি দলের হয়ে খেলেছি আমি। ফলে কোচ কার্লেস এবং দিমাস যখন আমাকে বলেছেন এখানে আসার কথা, তখন আর না বলতে পারিনি। মার্কিন মুলুকে খেলার অভিজ্ঞতা থেকে ভিক্টর ভাসকুইচ বলেছেন, এমএলএসে দেখেছি বিদেশি খেলোয়াড়দের থেকে অনেক কিছু শেখে সেখানকার জুনিয়র ফুটবলাররা। চেষ্টা করব তরুণদের সাহায্য করার, এখানকার তরুণদের সেটা দরকার। কোচেরা রয়েছেন কিন্তু ফুটবলারদেরও দরকার। দেখেছি কিভাবে ক্লেন্টন পার্দো সাউলরা ছোটদের সাহায্য করেছে, সেই সঙ্গেই তার হুঙ্কার, এখানে ঘুরতে আসেনি, নতুন চ্যালেঞ্জ নিতে এসেছি, আমি আক্রমণাত্মক মিডফিল্ডার, টিমের জন্য আমি খেলি, ক্লাবকে সাহায্য করব, এই প্রতিশ্রুতি দিচ্ছি, চেষ্টা করব গোল করার, দলকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার প্রধান লক্ষ্য। 3রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডার্বিতে চোট পেয়েছিলেন সাউল ক্রেসপো, চোট পেয়ে তাকেও মাঠ ছাড়তে হয়েছিল। চোট বেশ গুরুতর, যে কারণে তিনি লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন। জানা গিয়েছে প্রায় এক মাসের জন্য তাকে মাঠের বাইরেই থাকতে হতে পারে। মাঝ মাঠ আগলানোর দায়িত্ব এখন ভিক্টরের। নর্থ ইস্ট ম্যাচে তিনি খেলেন কিনা সেটাই দেখার। স্প্যানিশ কোচ কার্লেস কোয়াদ্রাতের দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন করে সেজে উঠেছে লাল হলুদ ব্রিগেড। বিশেষ করে বিদেশি ফুটবলারদের নির্বাচনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে স্প্যানিশ কোচ। ভারতে আসার পর সামান্য বিশ্রাম নিয়ে গতকাল থেকেই অনুশীলনে নেমে পড়েন ভিক্টর ভাসকুয়েজ। ভিক্টর ভাসকুয়েজকে খেলতে দেখার অপেক্ষায় লাল হলুদ সমর্থকরা। শনিবার আইএসএলে ওয়েস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে, সেই ম্যাচে কি খেলবেন ভিক্টর? কোচকে করা এই প্রশ্নের জবাব নিজেই দেন ভাসকুয়েজ। তিনি বলেন, আমি এখানে কয়েকদিন আগে এসেছি, মানিয়ে নেওয়ার জন্য আমাকে সময় দিতে হবে। খেলবো কি খেলবো না সেই সিদ্ধান্ত নেবেন কোচ কার্লেস, তবে আমি আমার সেরাটা উজাড় করে দেব। ভারতে এসে নতুন করে ক্যারিয়ার শুরু করতে চলেছি, আমার জীবনে আরও একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। কার্লেসের মুখে ইস্টবেঙ্গল ক্লাব সম্পর্কে অনেক কিছু শুনেছি। দিমাসের সঙ্গেও বার্সেলোনা বি দলের হয়ে খেলেছি আমি। ফলে কোচ কার্লেস এবং দিমাস যখন আমাকে বলেছেন এখানে আসার কথা, তখন আর না বলতে পারিনি। মার্কিন মুলুকে খেলার অভিজ্ঞতা থেকে ভিক্টর ভাসকুইচ বলেছেন, এমএলএসে দেখেছি বিদেশি খেলোয়াড়দের থেকে অনেক কিছু শেখে সেখানকার জুনিয়র ফুটবলাররা। চেষ্টা করব তরুণদের সাহায্য করার, এখানকার তরুণদের সেটা দরকার। কোচেরা রয়েছেন কিন্তু ফুটবলারদেরও দরকার। দেখেছি কিভাবে ক্লেন্টন পার্দো সাউলরা ছোটদের সাহায্য করেছে, সেই সঙ্গেই তার হুঙ্কার, এখানে ঘুরতে আসেনি, নতুন চ্যালেঞ্জ নিতে এসেছি, আমি আক্রমণাত্মক মিডফিল্ডার, টিমের জন্য আমি খেলি, ক্লাবকে সাহায্য করব, এই প্রতিশ্রুতি দিচ্ছি, চেষ্টা করব গোল করার, দলকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার প্রধান লক্ষ্য। 3রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডার্বিতে চোট পেয়েছিলেন সাউল ক্রেসপো, চোট পেয়ে তাকেও মাঠ ছাড়তে হয়েছিল। চোট বেশ গুরুতর, যে কারণে তিনি লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন। জানা গিয়েছে প্রায় এক মাসের জন্য তাকে মাঠের বাইরেই থাকতে হতে পারে। মাঝ মাঠ আগলানোর দায়িত্ব এখন ভিক্টরের। নর্থ ইস্ট ম্যাচে তিনি খেলেন কিনা সেটাই দেখার।